সম্মানিত দর্শক শ্রোতা, মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে বারো মাসই সজিনার চাষ। আপনাদেরকে নিয়ে যাব রংপুর অঞ্চলের সাবেক ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব আলী আজম স্যারের ছাদ বাগানে। চলুন আপনাদেরকে দেখাবো কীভাবে বারো মাসের সজিনার চাষ করতে হবে, টবে এবং বাড়ির ছাদে কীভাবে বারো মাসের সজিনার চাষ করবেন সেই পদ্ধতি নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মিত্রিকা টিভিতে আপনাদেরকে স্বাগত। ছাদ বাগানে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়াই হচ্ছে মিত্রিকা টিভির কাজ। আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে সারের বাগানটা পরিদর্শন করে দেখছিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বারো মাসেই সজিনা। এই সজিনাটির কেমন করে লাগাতে হয়, কতবার ফল আসে এবং কী কী পরিচর্যা করতে হয় সেই বিষয় নিয়ে আপনার সারের সঙ্গে কথা বলবো। আমাদের আজকের এই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের কৃষি ডিপার্টমেন্টের উজ্জ্বল নক্ষত্র, আমাদের কৃষিবিদ জনাব আলী আজম স্যারকে এই বারো মাসি সজিনার বিষয় নিয়ে জিজ্ঞেস আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এটা আসলে কাটিং থেকে হয়, বারো মাসি সজিনা এটা কাটিং থেকে হয়। সাধারণত এটা চৈত্র বৈশাখ মাসে এই কাটিং লাগাইতে হয়। তা কাটিং দেড় থেকে দুই হাত সাইজের কাটিং, মোটামুটিভাবে এই যে আছে এখানে তিন ইঞ্চি বেরওয়ালা, এটা আড়াই থেকে তিন ইঞ্চি বেরওয়ালা ডাল, এবং সেই কাটিং এখানে এইভাবে লাগাইতে হবে। তারপর সেখান থেকে আস্তে আস্তে হবে, এটা কিন্তু বর্ষাকালে লাগালে হবে না, এটা চৈত্র বৈশাখ মাসেই। যখন লাগাবো স্যার এই টবে আমরা কি কী সার দেবো স্যার? হ্যাঁ, টবে সাধারণত এটা জৈব সার বেশি দিতে হবে, গোবর, পচা গোবর, ভার্মি কম্পোস্ট, এই জাতীয়। এটা জৈব সার 50% আর হলো মাটি 50% দিয়ে এই টবটাকে সাজাতে হবে। টবের নিচে এই যে কাঁকর বা ওই যে কংক্রিট দিতে হবে, বালি দিতে হবে, এবং তারপরে আমরা এই জৈব সার মিশ্রিত মাটিটা দিয়ে তারপর সেখানে আমরা এটা লাগাবো। তো একটা কথা শুরুতে বলে রাখি, টব কালচার বা ছাদে বাগানটা কিন্তু একটা অন্যরকম। সজনা গাছ যখন মাটিতে হয় তখন খুব বেশি পানির প্রয়োজন হয় না, কিন্তু যখনই এটা ছাদে করা হবে তখন শুধু সজনে না, প্রত্যেকটা গাছ কিন্তু প্রতিদিন না হলেও অল্টারনেট দিতে বা একদিন পর পর হলেও পানি দিতে হয়। তো অর্থাৎ গোড়ার মাটি যাতে কখনো না ফেটে যায়, ঠিক এই অবস্থায় এটাকে ময়েস্ট রেখে তারপরে সজনা করতে হচ্ছে, এবং এইভাবে এটা করা হচ্ছে। এখানে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার লাগানোর কতদিন পরে এই ফলটা আসে স্যার? এটা সাধারণত ইয়া লাগানোর পরে যখন এই ডালগুলো অন্তত 4-5টা ডাল হবে, এবং ডালের যখন আবার থার্ড জেনারেশন থ্রিজি যখন ডাল হবে তারপর ফলন হয়। থ্রিজি কাটিংটা কী স্যার? থ্রিজি হলো প্রথমটা হলো প্রথম যেটা মূল, এটা হলো মূল স্যার, এই আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে যেটা হচ্ছে এটা টুজি স্যার, এইটা পরে কেটে দিয়ে আবার সেখান থেকে যে ডালটা বের হবে এটা থ্রিজি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন স্যার এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিল যে থ্রিজি কাটিংটা কী। আপনারা দেখতে পাচ্ছেন যে সজনা গাছটাতে সজনা ধরেছে এবং স্যার এই পর্যন্ত 2 থেকে 3 বার এই সজনাটা উঠাইছেন, হারভেস্ট করেছেন। স্যার আর কী কী পরিচর্যা নিলে এই পরিচর্যা এটাতে, যেহেতু ছাদে আমি বললাম যে বেশি ময়েশ্চার দরকার, তো আমি ন্যাচারাল মালচিং কিছু করার জন্য এখানে এর গোড়ায় স্বল্প শিকড় সম্পন্ন যে গাছগুলো হতে পারে, যেমন পুদিনা, থানকুনি বা এই যে কলমি এই জাতীয় গাছ দিয়ে রাখলে এগুলো ন্যাচারালি কিছু সে এটার ময়েশ্চার স্যার মালচিং হিসাবে কাজ করে, মালচিংয়ের কাজ করে, এবং সেটা আমি রাখার চেষ্টা করেছি এখানে। সম্মানিত দর্শক শুনছিলেন যে স্যার একটা নতুন যে প্রযুক্তি, যে সজনা গাছে যে অনেক সময় বেশি ময়েশ্চার লাগে অর্থাৎ আর্দ্রতা লাগে সেচের যে মাটি, এই জন্য স্যার মালচিং হিসাবে এখানে কলমি শাক এবং ন্যাচারাল প্রকৃতির যে গাছগুলো আছে সেই গাছগুলো উনি বারো মাসের সজনাতে লাগিয়েছেন। তো স্যার এটা আমরা যখন লাগিয়েছি কাটিং লাগিয়েছি, কাটিং এটা যদি আমরা বৃদ্ধি করতে চাই সেই ক্ষেত্রে স্যার আবার কাটিং এখান থেকে স্যারের এখান থেকে কাটিং নেওয়া যাবে না, কারণ এটার যে যে পরিমাণ দরকার স্যার, হ্যাঁ, তো সেই পরিমাণ ডালটা কিন্তু এখানে হয় না স্যার, এখানে সাইজ তো লিমিটেড থাকে স্যার। হ্যাঁ, কাটিং নিতে গেলে যেহেতু এটা বলছি দেশি, আমরা অন্য জায়গা থেকে কাটিং নিয়ে আসে সেটা করতে পারবো।
ছাদের এখান থেকে কাটিয়ে নেওয়া যাবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন দেখতেই ভালো লাগে একটি ছাদ বাগানে এত সুন্দর একটা বারো মাসই সজনা। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।